আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিনই ক্লাস আপলোড করছি। আসলে আমি একটা টার্গেট নিয়ে আগাচ্ছি। আমার টার্গেট হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম দ্বিতীয় পত্র পুরো কোর্সটি অন্তত পক্ষে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবো, এবং সেগুলো আমি প্লেলিস্ট আকারে অধ্যায় ভিত্তিক দিয়ে রাখবো। এতে করে যদি উপকৃত হয় তাহলেই আমি ধন্য হব। আর এখন আমি কিছুদিন ধরে 2021 সালে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তো 2021 সালের এই অষ্টম দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায়টিও তোমাদের পরীক্ষার জন্য দেয়া আছে সিলেবাসে। তো সেজন্য আজ আমি এই অষ্টম অধ্যায়ের ওপরে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা তো এখনও পরীক্ষার হলে বসো নাই, কাজে বুঝতে পারছো না যে এখান থেকে ম্যাডাম যেগুলো আলোচনা করছে সেগুলো আসলেই পড়ার দরকার আছে কিনা। আমি একেবারে সিওরিটি দিয়ে বলছি, আমি আজকে যেই আলোচনা করছি সেখান থেকে তোমরা পরীক্ষায় মিনিমাম একটা বা দুইটা জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবে। যাই হোক, আমরা আজ যেই অধ্যায় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা একজন ইকোনমিক্সের ছাত্র হিসেবে অবশ্যই অবশ্যই জানা দরকার, আর পরীক্ষার জন্য তো অবশ্যই। তো যাই হোক, অত কথা না বলে পড়া শুরু করি। যে প্রথমে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। বাণিজ্য মানে তো আমরা বুঝি এক দেশের সাথে, মানে একজনের দ্রব্য কেনা, মানে উৎপাদিত দ্রব্য অন্যের কাছে বিক্রি করা, তার উৎপাদিত দ্রব্য আরেকজনের কাছে বিক্রি করা, এইভাবেই মানুষ কী হয় কেনা বেচা করে, এবং এর মাধ্যমে বাণিজ্যের আসলে সূত্রপাত। তো একটা দেশের ভেতরে যেমন বাণিজ্য হয় তেমনি এক দেশের সাথে অন্য দেশেরও বাণিজ্য হয়, ঠিক আছে? তো যখনই বাইরের মহলে বাইরের দেশের সাথে কেনা বেচা হয় তখন যেটা কেনা হয় সেটাকে বলা হয় আমদানি, আর যেটা বিক্রি করা হয় সেটিকে বলা হয় রপ্তানি। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্য কি? তো এটার উত্তর কি হবে যে দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে চুক্তি অনুযায়ী দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য বলা হয়। আর পরের প্রশ্নটাই তাহলে জেনে নিই যে অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে। তো অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে দেশীয় সীমানার ভিতরে সাধারণত একই দেশের অধিবাসী এবং একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য সামগ্রী ও সেবার বিনিময়কেই অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। আর এই ক্ষেত্রে তাহলে একটু জেনে রাখো যে আমদানি কি। আমদানিটা হচ্ছে একটি দেশ অন্য দেশ থেকে পণ্য সেবা ক্রয় করলেই তাকে আমদানি বলা হয়। তাহলে রপ্তানি কি? একটি দেশ অন্য দেশে পণ্য ও সেবা বিক্রি করলেই সেটাকে রপ্তানি বলা হয়। এখন খুবই একটা গুরুত্বপূর্ণ দুইটা টপিকস আছে এই ক্ষেত্রে, একটা হচ্ছে লেনদেন ভারসাম্য কি, আর একটা হচ্ছে বাণিজ্যের ভারসাম্য কি। খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলছি, লেনদেন ভারসাম্য কি এবং বাণিজ্যের ভারসাম্য কি। তো লেনদেন ভারসাম্য বলতে বোঝায় যে কোনো নির্দিষ্ট সময়, সাধারণত একটি বছরে, একটি দেশের আমদানি রপ্তানি ও অন্যান্য অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত মোট পাওনা ও মোট দেনার ধারাবাহিক হিসাবকেই লেনদেন ভারসাম্য বলা হয়, ঠিক আছে? অর্থাৎ দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল প্রকার, অর্থাৎ একটি দেশে আমদানি রপ্তানি এবং অন্যান্য অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত মোট পাওনা ও মোট দেনার ধারাবাহিক হিসাবকেই লেনদেন ভারসাম্য বলা হয়। তাহলে বাণিজ্যের ভারসাম্য কি? বাণিজ্যের ভারসাম্য হচ্ছে যে কোনো দেশের দৃশ্যমান, শুধুমাত্র যেগুলো দেখা যায়, তো এইরকম দৃশ্যমান দ্রব্য সামগ্রীর আমদানি রপ্তানির হিসাবকেই সেই দেশের বাণিজ্য ভারসাম্য বলা হয়। তাহলে বাণিজ্যের ভারসাম্য হচ্ছে শুধুমাত্র দৃশ্যমান দ্রব্য সামগ্রীর লেনদেনের হিসাব, আর লেনদেন ভারসাম্য হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল প্রকার অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত মোট পাওনা মোট দেনার হিসাব। পরে যে প্রশ্নটি জানবো সেটা হচ্ছে প্রচলিত পণ্য কি। যেসব পণ্য সুদীর্ঘকালব্যাপী কোনো দেশ বিদেশে রপ্তানি করে আসছে সেগুলোকেই ওই দেশের প্রচলিত পণ্য বলা হয়। আর অপ্রচলিত পণ্য তাহলে কোনগুলো? সাম্প্রতিককালে যেসব পণ্য কোনো দেশের রপ্তানি বাণিজ্যে সংযোজিত হয়েছে বা প্রাধান্য পেয়েছে সেগুলোকে ওই দেশের অপ্রচলিত পণ্য বলা হয়। এরপরে প্রশ্ন, রপ্তানি বাণিজ্য কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি দেশ অন্য দেশে পণ্য সেবা বিক্রি করে তাকেই রপ্তানি বাণিজ্য বলা হয়। এখন সংরক্ষিত বাণিজ্য, এই কথাটা খুব ব্যবহৃত হয়। আসলে সংরক্ষিত বাণিজ্য কি? তা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি বিধি নিষেধ থাকে, যেমন ধরো বিভিন্ন প্রকার শুল্ক, কোটা বা
আর নিষেধাজ্ঞা এরকম করা হয় তবে তাকে সংরক্ষিত বাণিজ্য বলা হয়। অর্থাৎ ইচ্ছা করলে যে কোনো দ্রব্য সামগ্রী আমদানি বা রপ্তানি করতে পারবে, সেটা যখন না পারে সংরক্ষিত করা হয় তখনই সেটিকে সংরক্ষিত বাণিজ্য বলা হয়। এরপরে আমরা জানি প্রতিকূল বাণিজ্যের ভারসাম্য কী। বাণিজ্য আমরা দেখলাম শুধুমাত্র দৃশ্যমান দ্রব্য সামগ্রী আমদানি রপ্তানি, তো কোনো নির্দিষ্ট সময়ে যখন আমদানি মূল্য রপ্তানি মূল্য অপেক্ষা বেশি হয় তখনই তাকে প্রতিকূল বাণিজ্য ভারসাম্য বলা। তাহলে অনুকূলটা কি একটু জেনে নাও, যখন কোনো নির্দিষ্ট সময়ে আমদানি মূল্য রপ্তানি মূল্য অপেক্ষা কম হয়, ঠিক আছে, অর্থাৎ আমি যেটা আমদানি করলাম সেটা কম টাকার করলাম, আমি রপ্তানি করেছি বেশি, সেটি হচ্ছে অনুকূল বাণিজ্যের ভারসাম্য। খুবই গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্নটি বিশ্বায়ন কী। বিশ্বায়ন হচ্ছে মূলধন সহ পণ্য সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা। তো গোটা বিশ্বে যখন মূলধন ও পণ্য ও সেবার অবাধ ক্রয় বিক্রয় হয় সেটি হচ্ছে বিশ্বায়ন। পরের প্রশ্ন, বৈদেশিক সাহায্য কাকে বলে। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে বিদেশ থেকে যে ঋণ ও অনুদান গ্রহণ করে তাকেই বৈদেশিক সাহায্য বলা হয়। তো আজকের আলোচনাটি এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।